রাউন্ড হয়ে যাওয়ার মতো এক একটা ঘটনা ঘটে যায়, তখন কি অবাক হবে? অবাক কি যে এমনও অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করা যায়, কারোর সঙ্গে রাগারাগি হয়েছে, হ্যাঁ কারোর সঙ্গে অত এমনি নর্মাল সম্পর্ক, তার সঙ্গে হঠাৎ রাগারাগি হয়ে গেল, কি করবে? আর সেখানে যে অ্যাস্ট্রোলজির প্রয়োগ হতে পারে এটা আমাদের টোটালি ধারণার বাইরে। খুব সিম্পলভাবে কথাটা বলছি, কিন্তু এর গুরুতর তাৎপর্যটা কিন্তু বোধ হয় আলাদা। কেন বোধ হয় বলছি, সেটা সবচেয়ে ভালো যিনি ভেবেছেন তিনি ব্যাখ্যা করলেই বোধ হয় সবচেয়ে ভালো বোঝা যাবে। আজকের আলোচ্য বিষয়টা একবার চোখ রাখুন, খুব হালকা চলে কথাটা বলছি কিন্তু কতটা গুরুত্বপূর্ণ দেখুন। কারোর সাথে মনোমালিন্য হলে তা দূর করার সহজ উপায় পারেন, এমনটা ভাবতে পারেন, এটাও যে প্রয়োজনীয় কতটা এমনটা ভাবতে পারেন তিনি, তার জন্যই আপনারা তার উপরে ভরসা করেন, তার জন্যই বাংলা সেরা তিন জ্যোতিষ ব্যক্তিত্বদের মধ্যে তাকে অন্যতম বলে আপনারা ভাবেন মানেন পণ্ডিত শ্রী অর্পণ। আসুন, সময় নষ্ট করাটা কোথাও একটা বৃথা একেবারেই গর্হিত অপরাধও কোথাও হতে পারে। আপনাদের ফোন কলস আসবে, সেগুলো কথা বলতে হবে এবং তার পক্ষে জানার চেষ্টাটাও করতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে প্রস্তুত তিনি। কাজে এই অনুষ্ঠানের মূল পর্বে সরাসরি প্রবেশ করা, স্বাগত পণ্ডিতজিকে, নমস্কার। নমস্কার। আলোচনার বিষয়বস্তুটা একটু স্ক্রিনে দেখে নিই। কারোর সঙ্গে মনোমালিন্য হলে তা দূর করার সহজ উপায়, এমন এই যে প্রথম যে সেন্টেন্সটা দেখুন, কারোর সঙ্গে মনোমালিন্য, এর প্রশ্ন উঠবে কার সাথে? এই অনুষ্ঠানটার পেছনের মাহাত্মটা দেখুন, ধরুন পিতা পুত্রের একটা বৈরী ভাব, মেন্টাল কনফ্লিক্ট হচ্ছে, মায়ের সাথে সন্তানের হচ্ছে, প্রেমিক প্রেমিকার সাথে হচ্ছে, স্বামী স্ত্রীত্ব সবসময়ই হচ্ছে, বন্ধুর সাথে হচ্ছে, খুব নিকটতম আত্মীয় বা কাছের মানুষের সাথে হচ্ছে, মনের সাথে মনের মিল হচ্ছে না, সেই জন্য মনোমালিন্য সৃষ্টি হচ্ছে। মন নিয়ে মানুষ বেঁচে থাকে, সেই মনটা যখন মলিন অবস্থায় থাকে সেটাকে সুস্থ করবার প্রয়োগ আছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী। সেই জিনিসগুলো আপনারা একটু লিখে নিন। প্রথম হচ্ছে, কারোর সঙ্গে যখন মনোমালিন্য হচ্ছে একটা ইগোয়েস্টিক ফ্যাক্টর কাজ করছে, বা আপনার ভালো লাগছে না, বা আপনার অ্যাক্টিভিটি তার ভালো লাগছে না, এরকম তো হতে পারে, আমরা সবাই ধোয়া তুলসী পাতা, তা তো নয়, আমিও তো খারাপ হতে পারি, আমার দিক থেকেই খারাপ হচ্ছে কিন্তু মনোমালিন্য হচ্ছে, আলটিমেট কিন্তু আপনার মনটা নষ্ট হচ্ছে এবং যার সাথে মনোমালিন্য হচ্ছে, ধরুন পিতার সঙ্গে পুত্রের, এটা কোনো সময় কিন্তু কাম্য নয়, বা স্বামী স্ত্রীর মধ্যেও এই মনোমালিন্যটা হবে কেন? সেই বস্তুটা থেকে রক্ষা পেতে গেলে প্রথমেই ওরকম মনোমালিন্যের সৃষ্টি হলেই বালতির জলে, স্নানের জলে তুলসী পাতা পাঁচখানা ফেলে সেই জলে স্নান করবেন, দুদিন পরপর স্নান করুন। থার্ড ডেজে দেখবেন দুজনের মধ্যে একটা মান অভিমানের যে পালা চলছিল সেটা ভেঙে যাবে। দ্বিতীয়, তামার পাত্রে লাল চন্দন, জবা ফুল, দুর্বা, কালো তিল আর গুড়, কি কি? লাল চন্দন একটুখানি, জবা ফুল, কালো তিল আর একটু গুড় নিয়ে সকালবেলা সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন। সূর্যার্ঘ্য না কিন্তু, এটা সূর্যার্ঘ্যে গুড় লাগে না, কিন্তু গুড়টা এখানে দিতে হবে, দিয়ে সেই সূর্যদেবের উদ্দেশ্যে আপনার অ্যাপিলটা জানাবেন যে আপনি যার সাথেই মানসিকভাবে একটা ডিফারেন্স তৈরি হয়েছে, ডিফারেন্সটা এরকমভাবেও তৈরি হয়, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরুন আপনার মেয়ে আপনার অমতে বিয়ে করতে চাইছে, অর্থাৎ তার একটা ভাব ভালোবাসা রয়েছে, আপনি রাজি নন, সেটা নিয়ে আপনার সাথে কথা নেই, শুধু খাওয়া দাওয়া হচ্ছে, শুয়ে পড়ছে, কোনো কথা নেই, এটাতে কিন্তু আপনিও কষ্ট পাচ্ছেন, সেও কষ্ট পাচ্ছে, সেই কষ্ট দূর করবার জন্য এটি অ্যাপ্লাই করবেন। যখন কোনো মনোমালিন্য কার সাথে হবে তখন সাদা তিল, ঘি,
ও কম্বল এই তিনটে জিনিস একসঙ্গে দান করবেন। তিনটে জিনিস হতে হবে কিন্তু, একটা কম্বল হতে হবে, সাদা তিল হতে হবে, আর একটু ঘি হতে হবে, একসঙ্গে দুস্থ বা দরিদ্রকে দান করবে। এছাড়া তিল, সবুজ মুগ ডাল, সবুজ শাকসবজি যেটাকে ভুজ্য বলা হয়, আতপ চাল, মূলো, আর একটুখানি ঘি, মূলোটা থাকতেই হবে। আপনি কোনো দুস্থ আর্ত বা কোনো ব্রাহ্মণ যিনি শাস্ত্রীয় ক্রিয়াকর্ম করে চলে তাকে দান করবেন, দেখবেন তার 72 ঘন্টার মধ্যে যে মনোমালিন্য ব্যাপারটা কেটে যাবে। লাইভ ইনফোন অনুষ্ঠান, স্পেসিফিক ডেট অফ বার্থ টাইম বলবেন, আর একটা বা দুটো প্রশ্ন করবেন যেটার উত্তরটা আমি দিতে পারবো। স্বল্প পরিসরের অনুষ্ঠানে তো এত কথা বলা যায় না। সেখানে আমি একটা বক্তব্য প্রথমেই এবারে উত্থাপন করতে চাইব, আপনাদের ফোন আসবে, একটু তথ্যটা জানিয়ে রাখি প্রথমে। কালকে কাটোয়া, তারপরের দিন গড়িয়াহাট, অর্থাৎ 4 তারিখ গড়িয়াহাট, 5 তারিখ হাবড়া, ব্যারাকপুর এবং চন্দননগরে 6 তারিখে, এই মাসের কথাই বলছি, বর্ধমানে 12 তারিখ আর বহরমপুরে 20 তারিখ, এ মাসেই সমস্ত শিডিউল বললাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, খেয়াল করেছেন কি, পূর্ব প্রতিশ্রুতি মতো হাবড়াতে শুভারম্ভ হতে চলেছে, এখানেও না, একটা ভালো কাজ হচ্ছে, তার পেছনে হাজারো অভিযোগ, হাজারো অনুযোগ পণ্ডিতজির কাছে। তাহলে আমাদের এলাকাটা বাদ গেল কেন, আমাদের অঞ্চলে আসছেন না কেন? পণ্ডিতজি ছোট্ট করে এর উত্তরটা আর একবার নেব না। মানুষ তো আমি একটা, আমরা শুনেছি আপনার কাছে বারে বারে এই প্রসঙ্গটা, কিন্তু একটা জায়গায় তো যাওয়ার সময় হাবড়ার মানুষ বহুদিন ধরে আমার বারাসাত চেম্বারে আসতেন এবং তারা বলতেন যে হাবড়ায় যদি একটা চেম্বার করা হয়, তো ইচ্ছাও ছিল, সময়ও হয়েছে, সেটা করা হয়েছে। কিন্তু এখানে যে এই যে আবদারটা, না এই আবদারটা রক্ষা করা যাবে না, কারণ সকলের আবদার রক্ষা করা যায় না, কারণ কলকাতায় আমার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সব চেম্বার আছে, আর জেলার সাথে কলকাতার একটা ওতপ্রোতভাবে রিলেশন আছে, সবসময় যাতায়াত হয়, কারো যদি মনে হয় দূর থেকে আসবে কলকাতায় এসে দেখাবে। আর এছাড়া বিভিন্ন জায়গা তো রয়েছে, কালকে যেমন কাটোয়ায় পৌঁছে যাচ্ছেন। হ্যাঁ হ্যালো, আচ্ছা অভিযোগের একটা উত্তর পাওয়া গেল, তার মতো করে দিলেন, তবে এখানেও কিন্তু সেই দায়িত্বের জায়গাটা তিনি এড়িয়ে গেলেন না, এবং প্রয়োজনের জায়গাটাও বুঝিয়ে দিলেন। মানুষের প্রয়োজন থাকলে জ্ঞানী মানুষের কাছে, কাজের মানুষের কাছে মানুষ খুঁজে দিয়ে চলে আসবেন। হ্যাঁ, এই মুহূর্তে যেমন চলে এসছেন প্রথম বন্ধু আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, স্বাগত তাকে, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ কে বলছেন? নমস্কার। হ্যাঁ আপনাকেও নমস্কার। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন এবার। হ্যাঁ, তারপরে সালটা? 1972। আচ্ছা, আর জন্মের সময়? ভোর 4:30। কোথায় জন্ম দিদি আপনার? মুর্শিদাবাদে। এখন আপনি মাল্লা থেকে ফোন করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পণ্ডিতজিকে খুব ভালো লাগে আপনি বলছিলেন, তাই তো? পণ্ডিতজিকে আপনার খুব ভালো লাগে, তার অনুষ্ঠান খুব ভালো লাগে আপনি শুরুতেই বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, বলুন কি জানতে চাইছেন? কাছে সরাসরি এবার প্রশ্নটা রাখুন। আপনার হাজবেন্ডের ব্যবসা সংক্রান্ত বিষয়ে জানতে চাইছেন। আপনার এই মুহূর্তে রাশি সপ্তমে শনিটা বকরি রয়েছে, আপনার নভেম্বরের ফার্স্ট উইক 2017 নভেম্বর থেকে আপনার সময়টা ভালো যাবে। স্বামীর আর্থিক যে সমস্যাটা একটু থাকছে এখন, সেইটা নভেম্বরের ফার্স্ট উইক থেকে থাকবে না, আর্থিক সচ্ছলতাটা আপনি ভোগ করতে পারবেন। আর কি জানতে চাইছেন? নভেম্বর 2017 থেকে 18 সালের ফেব্রুয়ারি, এই কয়টি মাসের মধ্যে আপনার স্বামীর ব্যবসার উন্নতিটা হবে, এবং যে পরিস্থিতিতে আছে, যে অবস্থায় আছে, তার থেকে বেটার হবে, এবং আপনারও সংসারে আর্থিক সচ্ছলতাটা আপনি ভোগ করতে পারবেন।
সাথে থাকুন, ভালো লাগার মানুষের কাছে আশা করি সেই ভালোভাবে গণনাটা পেলেন। তবে এটা পুরোপুরি সম্ভব হয় না, উনি যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু ওই যে চেম্বারের কথায় আসছিল, হাবড়াতে যেমন নতুন শুভারম্ভ হচ্ছে, আপনার নিয়ারেস্ট কোথাও যদি তেমনই পৌঁছে যেতে পারেন একটু কষ্ট করে, তাহলে আরও গভীরে গিয়ে বিশ্লেষণ এবং রাস্তাটা পাওয়া তো সম্ভব, এটা তো আপনারা জানেনই। ফোন নাম্বারগুলো একটু নোট করে নিতে পারেন, সেখানে ফোন করে ডিটেলস জেনে নিন সমস্ত শিডিউলটা, এবং টিভি স্ক্রিন ফলো করলেও তো জানতে পারবেন স্কলিং যে যাচ্ছে সেখান থেকে তো জেনে যেতে পারবেন, আর তার পাশাপাশি ফোন নাম্বার তো থাকে। তবে হ্যাঁ, আসার আগে কিন্তু নামটা একটু লেখাতে হবে, এই ভুলটা করবেন না। একটু আপনার মতো অনেকেই আসেন, এসে হাতে সময় নিয়ে আসতে হবে প্রথমত, এবং একটু আগে নামটা লিখে নিতে হবে আপনাদেরই সুবিধার জন্য বলা। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের পরের বন্ধু স্বাগত থাকে, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন? আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, জন্মের সময় কখন ছেলে? সকাল 5:25। আচ্ছা, আর জন্ম কোথায় হয়েছিল? মধ্যমগ্রামে। ছেলের নাম কি? সুব্রত সরকার। আচ্ছা, বলুন প্রশ্ন। বিবাহ সম্পর্কে জানবো। বিবাহ, বিয়ে মানে কবে বিয়ে হবে? হ্যাঁ। আচ্ছা, ওর কো একটা বিয়ে বিবাহিত যে সময়কাল সেটার মধ্যে প্রবেশ করতে চলেছে, কারণ ওর মেষ রাশি, রাশির সপ্তমে বৃহস্পতি প্রবেশ করছে আর কিছুদিনের মধ্যেই, 27 সেপ্টেম্বর 2017, 27 সেপ্টেম্বর প্রায় দুর্গাপুজোর প্রাককালেই, সেই সময় থেকে ওর শুরু, দুর্গাপুজোর সময়কাল থেকে বিবাহের যোগটা শুরু হচ্ছে। 2018 সালের নভেম্বর পর্যন্ত প্রবল যোগ, রাশির সপ্তমে বৃহস্পতি থাকাকালীন চেষ্টা করুন আগামী জুলাইয়ের মধ্যে ওর বিবাহটা সম্পন্ন করতে, তাহলে অবশ্যই দাম্পত্য শান্তি থাকবে আর আপনার মধ্যমগ্রামের বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, ঠিক আছে? সামনের ফেব্রুয়ারি থেকে। হ্যাঁ, সেটা আর হ্যাঁ, বিয়েটা ভালো হবে, এবং যেখানে চাকরি করছে সেখানে এখন কার ওকে মাঙ্গলিক আছে না, কোনো মাঙ্গলিক নেই, এবং বিবাহিত জীবনও ওর ভালো যাবে, ঠিক আছে? আচ্ছা দাদা, ভালো থাকুন। এই এই জন্যই তো আপনারা তাকে পছন্দ করেন এত, এই সন্তুষ্টিটাই তো, যে যা জানতে চাইছেন প্রপারলি জানিয়ে দেওয়াটা, এটাই একজন মানুষের কাজ জ্যোতিষ ব্যক্তিত্বের, সেই জায়গায় কোথাও খামতি থেকে যায়, কিন্তু পণ্ডিতজির কাছে সেই খামতিটার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, পরের বন্ধু আপনাকেও স্বাগত, নমস্কার। হ্যাঁ শুভ সন্ধ্যা, বলুন বলছেন, বলুন আপনার পরিচয়। আমি বালিগঞ্জ থেকে বলছি, বন্দনাতে। হ্যাঁ বলুন। জন্মস্থান কোথায় আপনার? কলকাতা। পণ্ডিতজির প্রতি এই অনুরাগ, এই ভালোবাসা ঠিক কি কি কারণে, একটু ছোট্ট করে চেষ্টা করবেন বলতে? ছোট্ট করে বলতে, আমি কিছুদিন আগে একটা টিপস শুনেছিলাম, এবং আমি ওনার প্রোগ্রাম শুনি মোটামুটি ভাবে, মানে যেদিন সময় পাই, ছোট বাচ্চা তো তাকে দেখে আমি যতটুকু সময় পাই ওনার প্রোগ্রাম শুনি, একটা টিপস করে আমি অনবদ্য ফল পেয়েছি। আপনার বিবাহিত জীবনটা নিয়ে কি এখন কোন সমস্যা হচ্ছে? সমস্যা তো হয়েছে, সমস্যার বিষয় সম্মুখীন হয়েছি, এবং যতটা পেরেছি সেটা এখনো পর্যন্ত সেটাকে ওভারকাম করে ওঠার চেষ্টা করছি, এবং চেষ্টা করে যাচ্ছিও চালাচ্ছিও। না, আমাকে একটা পরিষ্কার কথা বলুন তো, আপনি কি আপনার দাম্পত্য জীবনে শান্তি পাচ্ছেন না? পাচ্ছি না তো, পাইনি। আচ্ছা, পর মানে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে, মানে যেদিন আমাকে হাতে আরস্ত পড়ছে সেই মুহূর্ত থেকে শুরু করে আপ টু 2 মাস 11 দিন আমি কঠিন জীবন যাপন করেছি বিবাহিত জীবনে। হ্যাঁ, মানে যেটা অন্যর ক্ষেত্রে হয়তো ডিভোর্স হয়ে যেত বা বিচ্ছেদ হয়ে যেত, সেটার ক্ষেত্রেটায় আপনি প্রবেশ করেননি, আপনি চেষ্টা করেছেন মানিয়ে নিয়ে সংসার করতে। চেষ্টা করেছি, এবং
তাহলে এখন আপনার প্রশ্নটা কি যে আগামী দিনে এই শান্তিটা আবার ফিরে আসবে কিনা? এটার মানে একটা ফিলোসফি বললে আপনি বুঝতে পারবেন, এই জায়গায় এই প্লেসমেন্ট শনি থাকলে সারা জীবনই সে স্বামী সুখটা পায় না। স্বামী থাকবে, সবই করবে, হয়তো খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই হবে, কিন্তু আপনি যে সুখটা চাইছেন সেই সুখটা পাবেন না। এরকম একটা যোগ, এটা এই যোগটাকে ঠিক করতে হবে, তাহলে অবশ্যই শান্তিটা এসে যাবেন। এবং বাস্তুতে একটু সমস্যা রয়েছে যার জন্য ঘরে শান্তিটা এক মুহূর্ত নেই। ঠিক আছে, বকরি সেটাকে প্রতিকার করলে দেখবেন আস্তে আস্তে অ্যাটাচমেন্টটাও ভালো হবে, আপনার সাথে মানসিক সম্পর্কটাও ভালো হবে, ঘরের শান্তিটাও ফিরবে। ঠিক আছে, যেহেতু ওই যে জায়গাটা ইনফেকশন হয়ে রয়েছে সেই জায়গাটার প্রতিকারটা করা নেই, সমস্যাটা কিন্তু আবার হবে। তাই এরকম করে আপনার যে এজ 1978 জন্ম, তাতে কতদিন ধরে আপনি এই লড়াইটা চালাবেন? ঠিক আছে, আপনাকে প্রথমে আসতে হবে তো আমার সঙ্গে আলোচনায় বসতে হবে, সব তো টেলিভিশনে হয় না। আর আপনার বালিগঞ্জে বাড়ি? গড়িয়াহাট তো একদম পাশেই। গড়িয়াহাটে প্রতি শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। ঠিক আছে, আরো গভীরতার সাথে সন্ধান করতে হবে নিশ্চয়ই। তবে আপনার জন্য শুভকামনা তো নিশ্চয়ই আমাদের তরফ থেকে থাকবে, তবে শুভকামনার সাথে সাথে সঠিক পদক্ষেপটাও নিতে হবে। এটা আপনি বুঝছেন আপনার কষ্টের জায়গা, আপনার এই লড়াইকে, আপনার এই কোথাও মানসিকতাকে কুর্নিশ করতে হয়, কিন্তু তার সাথে নিজের চেষ্টাটাও তো করতে হবে। সেখানে জ্যোতিষ একজন ব্যক্তিত্বের কাছে আপনি প্রশ্নটা রেখেছেন, তিনি যে পথটা দেখাবেন এবার সেই পথটা তো বেছে নিতে হবে, এবং সেটা আপনারই ভালোর জন্যে। সেটা ওই চেম্বারে না আসলে সেটা পুরোপুরি সম্ভব না, সময়টা তো একটা বড় ফ্যাক্টর না। একটু কষ্ট করে চলে আসুন না, 4 তারিখেও থাকছেন তিনি, রেগুলারলি তো থাকেন, 4 তারিখেও তা থাকছেন। এনিওয়ে, একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি পণ্ডিতজি। আজকে যে বিষয় আমরা পরামর্শ পাচ্ছিলাম মনোমালিন্যের দিকে আবার তাকাই, এত স্বল্প পরিসরের অনুষ্ঠান, ফোন ধরবো না কথা বলবো, সেখানে দাঁড়িয়ে কারোর সঙ্গে মনোমালিন্য হলে তা দূর করার সহজ উপায়গুলো বলছিলাম, বলতে বলতে ফোন এসে যাচ্ছিল। শেষ মুহূর্তেরটা একটু লিখে নিন, কালো শিবলিঙ্গকে সর্ষের তেল দিয়ে মার্জন করবেন প্রতি সোমবার, আর সেই শিবলিঙ্গের সামনে তিল তেলের প্রদীপ জ্বালাবেন, তিল তেল মাথায় রাখতে হবে। আর শিবলিঙ্গের গায়ের মার্জনটা কিন্তু সর্ষের তেল দিয়ে হবে, সেটি প্রতি সোমবার করবেন। তারপরে শিবের মাথায় জল ঢালবেন, যেটা করেন আর কি, কিন্তু ওই তেল দুটোর ইউজের জন্য আপনি এফেক্টটা পেয়ে যাবেন একদম এক সপ্তাহের মধ্যে, এই যে মনোমালিন্য সেটা কেটে যাবে। খুব স্বল্প টোটকা, অল্প অল্প বলতে হলো সময়টা নেই বলে, কিন্তু মনোমালিন্যের বিষয়টা যে একটা মেন্টাল অ্যাংজাইটি তৈরি হয় এবং মানসিকভাবে চরম কষ্ট পায় অনেকে, দেখবেন সন্তানের সাথে মা বাবার কথা বন্ধ, এটা কিন্তু মনোমালিন্য, দুজনেরই ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটা আটকাতে গেলে যা যা টোটকাগুলো বললাম সেগুলো একটু করবার চেষ্টা করুন। সকলে সবসময় সব টোটকা করা সম্ভব হয় না, কিন্তু যেটা করলে একটু মন একটু ভক্তি সেটা দিয়ে করলে অবশ্যই তার শুভফল। শুরুতে একটু মজা করে বলার চেষ্টা করছিলাম, কিন্তু বিষয়টা তো আদৌ মজার নয়, কিন্তু এই বিষয়টা যে কখনো আলোচনার বিষয় হতে পারে এটাই অনেকে হয়তো ভাবেন না, কিন্তু পণ্ডিতজি ভেবেছেন সেটা আমাদের কাছে একটা প্রাপ্তি। এবং এই বিষয়টাও যে এত কিছু পরামর্শ পালন করে এবং ভালো থাকা যায়, সবচেয়ে বড় কথা সেই মনে মালিন্যটা দূরীভূত হতে পারে সেটা আমাদের অনেকের ধারণা ছিল না।
কিন্তু তিনি জানিয়ে দিলেন, তিনি ভেবেছিলেন আমাদেরকে জানিয়ে দিলেন, এইভাবেই তিনি আছেন। আজকে আমরা থাকতে পারছি না, সময় যেহেতু শেষ, আগামীতে অবশ্যই দেখা হবে। শুধু ছোট্ট ইনফরমেশন, রহরা জ্যোতিষ শিক্ষাশ্রমে যারা ভর্তি হতে চান ভর্তি চলছে, আর ইউটিউবে গিয়ে এই অনুষ্ঠান এনি টাইমে আপনারা দেখতে পারেন। আজকে বিদায়, ভালো থাকুন, নমস্কার।